Ê cơ đó ta salam majumdar sahab salam are shikpochu ba tumi hotat hotat noy apnai aste baddho korchen ei amra baddho korchi bujlam na bhai o kobonda badalen bolen apnar kache explanation ta chaibe ei tomader guru khokon mastan কিসের এক্সপ্লেনেশন চেয়ে পাঠিয়েছে শুনি আর খোবন্দা জানিয়েছেন তার ফিল্ড অফ অ্যাকশন এরিয়ার এক পাশে আপনাদের ওই গেঁয়াবাজার থানা থানা আর অন্য প্রান্তে ওই হলদিবাজার থানা থানা হলদিবাজার থেকে আমাদের নিয়মিত ওই কোঅপারেশন দিয়ে যাচ্ছে বুঝলেন আপনাদের কাছ থেকে কোনো কোঅপারেশন নেই এই দেখো থানার কাজ মাস্তানদের সঙ্গে কোঅপারেট করা এই তত্ত্ব তোমাকে কে দিল ভাই দেওয়ালের কি আছে কাকা কনভেনশন বলেও তো কথা আছে কনভেনশন মানে না রাজনৈতিক নেতা মাস্তান পুলিশ দীর্ঘদিন হাতে হাত মিলিয়ে তুই দেশটা চুষছে কোথাও কোনো বেসুরি বাইলে আমরা মেনে নেবো কেন ওই তো বলছি মানে ওই চোষণ এবং শোষণ বন্ধ করতে পুলিশ থানা বুঝলি না আমরা তো সেই কাজই করছি ভাই খোকনদা বলে বাড়িয়েছেন আপনার ঠিক কাজ করছেন না করছি না কনভেনশন ভাঙছেন সে কি তাই গড়বেন তা না গোড়া জিনিস ভাঙতে উঠে পড়ে লেগেছে না এর ফলে কি হচ্ছে জানেন কি হয়েছে ভাই এ পাবলিক পাবলিক কোমাগত সাহসী হয়ে উঠছে আর তাদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা এটা টোটাল অসম্ভব হয়ে যাচ্ছে তাই নাকি হে আপনি জানেন না একদিন ভয় দেখিয়ে ইলেকশনে ভোট দিয়েছি ইলেকশনের দিন বাড়ি থেকে বেরোতে দিইনি যখন প্রয়োজন প্রয়োজন হলে এই তোলা আদায় করেছি কি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে সবার নাকের ডগায় বুক ঢুকে ঘুরে বেরিয়েছি বয়েছেন আর পুলিশ বয়েছে আমাদের খুঁজেই পাচ্ছে না এই দেখো কাণ্ড উপযুক্ত জায়গায় বখরা দেওয়ায় কোনোদিনই ধরা পড়া নিয়ে না ওই সমস্যা দেখা যায়নি অথচ এখন তো কি হচ্ছে কি হচ্ছে ভাই আজকে কাগজ পড়েননি কেন কি হয়েছে তা কি ও মজুমদার সাহেব কিছু মনে করবেন না বলছেন আপনার এই সারা চোখ বুঝে আছেন বলি না আজকের এই সাধারণ মানুষ এত বেড়েছে একই আমি তো তাকিয়েছি না মানে বলছিলাম যে ওই সাধারণ মানুষের বার বৃদ্ধি তো গণতন্ত্রের কাম্য পরিণতি ভাই এই কি ব্যাপার চৌবে মজুমদার চাচামেচি কিসের বাবা এই হলো স্যার খোকন মাস্তানের সাকরের শেখ পচু পচু আপনি আগে চিনলেন না ইন্সপেক্টর সাহেব দেখুন ভাই থানায় প্রচুর লোক যাতায়াত করে সবাইকে চিনে রাখার মতো যাকে বলে মেমারি আমার নেই সবাই আর আমরা কি এক জিনিস হলো এটা কি বলছেন স্যার এই স্বাধীন ভারতবর্ষের রাজনৈতিক নেতা মাস্তান পুলিশ পরস্পরের নিকট আত্মীয় আপনারই দীর্ঘ চেষ্টায় গড়ে ওঠা একান্নবর্তী পরিবারটা আপনি ভেঙে ফেলতে চাইছেন এ পচু বেকার তাটা করেছে গড়া বাজার থানা কই আইলি বাইলি জায়গা নেই বা ইহা কই কালা ধান্না নেই হয়তো দেখলেন স্যার দেখলেন আপনাদের আসকারায় আপনাদের সারা টুবে পর্যন্ত আগে অগ্রাহ্য করছে বলছি আমি নাকি টায়রাই করছি তা তো করছো শেখ পচু বাবা হ্যাঁ তুমি যেভাবে ওই রোয়াব দেখাচ্ছ মনে হচ্ছে তামাম থানাগুলো যেন তোমাদের কে কে পুরা নসিব দিবে তা কেন হবে তা কখনো হবে কেন হতে পারে আপনাদের মদতই তো আমাদের ভরসা আমি বলছি যে আপনারা মোটেই আমাদের মদত দিচ্ছেন না ভাই দি ভাই মিস্টার পচু তুমি কোনজন ভাই রাজনৈতিক নেতা না মাস্তান সাবাস আমার তো সামান্য লোক হবে রাজনৈতিক নেতা উপর ঢাউস খরচর না হলে ঘুরে খাওয়া মুশকিল আমরা মাস্তানরা তোদের ঝেড়ে ফেলা খুদ কুড়ে বেঁচে আছি তা বলো না তা বলো না ব্যাপক দুর্বৃত্তায়নের ফলে এখন নেতা আর মাস্তানে কোনো ফারাক নেই তা বলবেন না স্যার আছি 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 একটু তো আছি কোটি কোটি টাকা মেরে যাকে গদি ছাড়তে হয় না সে হলো নেতা আমরা মাস্তানরা সামান্য কয়েক লক্ষ টাকা তোলা আদায় করতে গিয়ে মার ফাড় খেয়ে মরি মার খেয়ে মরে মাস্তান কি বলছো তুমি তোমরাই তো তোলা না পেলে লক্ষ্মী জানি প্রাণে মারছো প্রায় তো কাগজে পড়ি আজকে কাগজ পড়েছেন কেন কি আছে কি আছে কাগজে বললে জানতেন যে নেতা পুলিশ মাস্তানদের রামরাজত্বে টোটাল ক্র্যাক ফাড়ল লাগা দিচ্ছে এ পচু তো কা বলাটা
সত্যি টাহানি কা গুন্ডারা যে টুটা তা এই দেখো নইলে খোকনা থানা পাড়ায় কে আল্লাহ দে আজ সকালের কাগজে স্যার আপনি কি ব্যাপার মহান মস্তান খোকনের সাকরেত সে পৌঁছু না আপনাদের আশীর্বাদে বেঁচে উঠতে আজি স্যার কি ব্যাপার তুমি এখানে থানায় ধরে এনেছে এটা গ্যাড়াবাজার পুলিশ থানা নেতা মাস্তান কাউকে গ্রাহ্য করি না আমরা বুঝছো এই নাম নাম কল থেকে ধীরে খোকা কোলে উঠেছে নাম ওটা চিৎকার দিলে যে ভেবলে গিয়ে কোলে উঠে পড়েছি স্যার খুব করেছ মাস্তান নামে লজ্জা সাধে পিটুনি খাচ্ছ পিটুনি কোথায় তো বলতে গেছিল এসে দেখছি এখানে সারা কেউ কাগজই পড়ে না তখন থেকে এই খালি কাগজ কাগজ করছো তা কি বেরিয়েছে কাগজে সে পরে হবে তার আগে শুনি এই নব আগন্তুকটিকে উনি একজন বিখ্যাত রাজনৈতিক নেতা নাম হলো গিয়ে শ্রী তড়িঘড়ি সরখেল কি আশ্চর্য আপনি আমাকে চেনেনই না কাগজে কাগজে নিত্য আমার লপচাপানি ছাপছে টিভিতে রেগুলার ইন্টারভিউ অথচ আপনি মনে হচ্ছে আমার নামটাও শোনেননি হ্যাঁ সাহাব এহি ওহি তড়িঘড়ি বাবু যে পিছলে মিনিস্ট্রি কে সময় 300 crore হার পায়া থা আই ছবি এ খুব পেয়েছিস তুই ভাই এক মিনিস্ট্রি সম্পর্কে নি অসুদ্ধ কথা কেউ বলে হর পায়া থা স্যার স্যার আমি কিছু মনে করে দেন স্যার কিছু মনে করে নিশ্চয় করব 112 করব এর জন্য দায়ী ওই নচ্ছার কাগজগুলো আমাকে আন্ডারএস্টিমেট করে আন্ডারএস্টিমেট সেটা কিরকম 300 crore আবার একটা টাকা ছুঁচো মেরে হাত গন্ধ মানে 300 crore বেশি হড় পেয়েছে আলবাত আরে বাবা আমার নাম তড়িঘড়ি সরখেল যা করি তা দ্রুত করি জানতাম মিনিস্ট্রি হচ্ছে পদ্ম পাতার জল তাও আবার ওই জোট সরকারের মিনিস্ট্রি কে কখন ওই পাছার তলা থেকে চেয়ার টেনে নেয় ঠিক কি তো কুল কিতরা হাপায়া থা মিনিস্টার জি স্যার শুনতে হেভি আগ্রহ হচ্ছে কত হাজার কোটি ঝুড়েছেন স্যার হ্যাঁ আমি বলে দিই তারপরে তুমি শালা আমাকে অপহরণ করে ওই গিন্নির কাছ থেকে মুক্তিপণ আদায় করো আর কি হ্যাঁ মিনিস্ট্রি আর হাতে নেই যে ব্ল্যাক ক্যাট প্রোটেকশন নিয়ে ঘুরতে পারবো কি হ্যাঁ তোর গড়ি হ্যাঁ থানে আসো বসেছ বলি মতলবটা কি ইলেকশনে রিগিং এর ছক তৈরি করছো নাকি এখান থেকে আরে মিস চন্দনা শর্মা না আমার অপোজিশন পার্টির নেত্রী তা তুমি কি মনে করে এখানে কথা আছে আরে এটা কে শেখ পচু না আর দিদি নমস্কার অনেকদিন পর দেখা ম্যাডাম ভালো আছেন ভালো আর থাকতে দিচ্ছে কোথায় তড়িঘড়ি সরখেল আর তার দল স্বস্তি দিলে তবে তো কেন বাজে বকছো বেশ তো মিনিস্টার হয়ে করে খাচ্ছিলাম তা অনাস্থা প্রস্তাব এনে দিলে তো সব ভেস্তে তা কত টাকায় তোমার বিবেক ভোট বিক্রি করলে এবারে আমাদের বিরুদ্ধে শালা কঞ্জুস ওয়াচ করে শুধু কথায় টাকা আর ছাড়তে চায় না তাহলেও শেষ অবধি কত রফা হলো শুনি অ্যাকচুয়াল অ্যামাউন্ট ফাঁস করা উচিত হবে বলে মনে করছি না ওতে ভবিষ্যতে বিবেক ভোট বিক্রি করতে অসুবিধা হবে তাহলেও একটা আন্দাজ দাও পরবর্তী 4 generation কিছু না করেই মৌজে জীবন যাপন করতে পারবে নট ব্যাড তোমার কাছে অবশ্য আমরা কাহা কা রাজা ভোজ আর কোথায় ভজুয়া তেলি আমাদের বিবেক বিক্রির দাম 10 crore নয় আঙুলেই গোনা যায় তোমার কালেকশন গুনতে কম্পিউটার হার মানে কি হচ্ছে নাকি আপনারা কি চুরি চামারির গল্প করার জন্য থানায় এসেছেন নাকি এ মিনিস্টার বাবু এ ম্যাডাম জি আপ লোক থানা কে বাহার যাকে গপসপ করেগে তো ঠিক রহি বেকার মে ইহা থানে মে গন্দগি ফেলাও হ্যাঁ চৌবে ঠিকই বলেছে আপনারা থানায় বসে থানাটা পলিউট না করে ইলেকশনে জিতে চুষুন চুষুন হ্যাঁ দেশকে চুষুন আমাদের কাজ করতে দিন তো আহা আপনি অন্যায় অভিযোগ করছেন কিন্তু আমাদের নামে ইলেকশন জিতে নেতারা
দেশ চষে না দেশ শাসন করে, করতে গিয়ে সুযোগ সুবিধা পেলে কেউ কেউ একটু আখের গোছায় এই মাত্র, তাকে দেশ চষা বলে না? তা আপনাদের টাকা হড়পানো কে তাহলে কি বলে? দেশ সেবা। ও বাবা, দেশ সেবা বলে? আলবাত, আচ্ছা বলুন তো রাজনৈতিক নেতাদের কি কাজ? আমি বুঝিয়ে বলছি, দেখুন মানুষের মঙ্গল করাই রাজনীতির কাজ, রাজনৈতিক নেতা কি করেন? ওই ক্ষমতায় বসে দেশ এবং দশকে আমি মতো নিংড়ে চষে হলো না, নেতা সোশ্যাল ওয়ার্ক করেন। বাবা বলছে বললেন দশ, সেই দশের মঙ্গল করেন, পরের জন্যে আত্মোৎসর্গই হলো রাজনীতিকের কাজ, অর্থাৎ কিনা সমাজ সেবা। ও বাপ রে, এসব আদমি না হুড়ার, সারা দেশ কো চাবা কে খা ডালি। হজুর হাম থোড়া বাহার যাওতা নি, এহিন কে বাতাস মে হামার সির মে চক্কর আওতা। দূর দূর বেটা, কি যে উচ্চ আগে কথা হচ্ছে, তোমার নিরক করে বুঝবি কি করে বেটা? মাথা তো বো বো ঘুরবি, এ ঘুরবি, ওটা টুলছে বেটা, টুলছে টুলছে। এইসব অশিক্ষিত লোকগুলো দেশের মর্ম বুঝলে তো, দেখলে শব্দ বানিয়েছ তো, পার্লামেন্টে ছাড়তে হবে। কাকে ছাড়বে শুনি? সব শালাই তো তাত্ত্বিক খচ্চর। এই যে তুমি কদিন আগেই ছিলে স্বদেশী সাম্প্রদায়িক, পট করে বিবেক বিক্রি করে এখন নাকি তুমি বিদেশি সেকুলার। দেখো বাপু, বর্তমান ভারতীয় রাজনীতিতে কোন স্থায়ী বন্ধু বা শত্রু নেই, যেমন তেমনি স্থায়ী কোন নীতির চাকায় নিজেকে বেঁধে ফেলা বোকামি। নতুন যুগে রাজনৈতিক নেতা হবে জলের মতো, যে আধারে রাখবে সেই আধারেরই রূপ নেবে। যতদিন আখের গোছাতে সাহায্য পেয়েছি স্বদেশী ছিলাম, এখন বৃহত্তর টপ্পে সেকুলার বনেছি। তোমার মতো কোলাইটিস গুলোই তো এখন ভারতের ওই জোট রাজনীতির দণ্ডমুণ্ডের কর্তা হে। কোলাইটিস? সেটা একটা রোগ। অতীতে ছিল, অতীতে ছিল, এখন সেটাই নিদান হয়ে দাঁড়িয়েছে। এই ছেড়ে কাশো না, কোলাইটিস বলতে কি বলতে চাও? কোলাইটিস মানে হলো ওই কোলে ওঠার বাতিক, বাড়তি পাওনা টোপ দিলে এই ব্যাস, এক জোটের কোল ছেড়ে অন্য জোটের কোলে ঝাঁপ দিয়ে পড়ে যে সেই কোলাইটিস। এই কোলাইটিসের দলই তো যে কোনো জোট সরকারকে একেবারে নাস্তানাবুদ করে দিতে পারে। বাবা বাবা বাবা, কোলাইটিস আরেকটা নতুন শব্দ পাওয়া গেল, পার্লামেন্টে ছাড়তে হবে। ওরে বাবা, কি হলো স্যার, ছুটে গেলেন কেন? মেজাজ ঠিক রাখা যায়, দেশ সেবা চুলোয় গেল, এখন নাকি কোলে চড়াই রাজনীতি। কোল বদলে এক ভোটে সরকার কাত করা যায় যে তা তো দেখিয়ে দিয়েছি, আবার কোলাইটিসের সাহায্য নিয়ে যে সরকার গড়াও যায় তাও দেখতে পাবে। মনে রেখো, গণতন্ত্রের আসল খেলা হলো গণিততন্ত্র, সংখ্যায় হার বা জিত। নমস্কার নমস্কার ভাই, সারা কি উচ্চ আয়ের কথা, সাদেকি মেড়ালার নাম চন্দনা। এই শালা, এই তুই কি চন্দনা চামচলি নাকি? স্যার ওসব খেলা আপনাদের কাছে শিখে নিয়েছি, যে বেশি ছাড়বে আমরা তার। গুড, এইটাই হলো সার কথা। তা তুই শালা থানায় এসেছিলি কি করতে? আসল কথাটাই তো কোথায় কোথায় হারিয়ে যাচ্ছিল। আমরা সবাই আছেন, আপনারা বিহিত করুন দেখি। বিহিত? কিসের বিহিত? আজকে কাগজটা পড়েছেন, এই দেখো আবার কাগজের কথা বলে। কি আছে কি কাগজে? কি ওই ভোটের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, কি আছেটা কি? না স্যার, গণলাইয়ের দুই তোলাবাজ ফতে। সে কি তোলাবাজ ফতে? কোন পার্টির? সেটাই তো কাগজে বলেনি। অন্যায়, ঘোর অন্যায়। অন্যায়? হ্যাঁ, তোলা আদায় একান্ত গণতান্ত্রিক অধিকার। বলেন
সব পার্টি নানান গুরুত্বপূর্ণ সোশ্যাল ওয়ার্কের জন্য ওই তোলা আদায় করে। সেটাই তো বলছিলাম স্যার, পাবলিকের খুব বার বেড়েছে, সম্পূর্ণ টেরাইজ না করতে হবে না। সে তো বটে, পাবলিকের কাজ সময় সময় ভোট দেওয়া। মুখ বুঝে আমাদের মানে নেতারা যেমন যেমন নির্দেশ দেবে তেমন তেমন ভোট দেওয়া, ব্যাস। পাবলিকের তো আর কোন অধিকার নেই স্যার, এইটাই তো লোকে ভুলতে বসেছে স্যার, খুব বেড়েছে হেভি। আমি তো জানতাম গণতন্ত্রের মূল মন্ত্র হলো বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল। ওসব বিলিতে ব্যাখ্যা মশাই, ভারতীয় গণতন্ত্রে একমাত্র কার্যকর ফ্যাক্টর হলো গণিত, অ্যাসেম্বলির ফ্লোরে সংখ্যা গুরুত্ব অর্জন, ব্যাস আর কিচ্ছু নয়। রাজনৈতিক ভাবে আমি ওই চন্দনাদের বিপরীত মেরুতে হলেও আমিও কিন্তু স্বীকার করি যে ওই গণিততন্ত্রই আসল কথা, হ্যাঁ গণতন্ত্র নয়। বটেই তো, রাজনীতির মূল উদ্দেশ্যই হলো ক্ষমতা দখল, ছলে বলে কৌশলে চেয়ার জুড়ে বসে পড়া। আহা, কতদিন চেয়ারে বসিনি, পেছন সরসর করছে, হ্যাঁ করবেই তো। তবে সাফ বলে রাখি, বসবেও না তোমরা। কেন 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 বসবো না কেন? চেয়ার তোমাদের পৈতৃক মনুষ্যবার্তা নাকি? তোমরা চিরকাল শুধু দুধ খাবে আর আমরা আঙুল চুষবো না? পুরনো স্লোগান আর পাবলিক খাচ্ছে না। আরে পাবলিক কে আইসি তাইসি, পাবলিক আবার কি? হ্যাঁ ভেড়ার পাল, আমরা যা বোঝাবো পাবলিকের বাপ বুঝবে। আরে সেই বিশ্বাসেই তো ব্যবসায় না গিয়ে এই রাজনীতি ধরেছিলাম, কম ইনভেস্টমেন্ট পুরোটাই প্রফিট। কিন্তু এই পাবলিক কে 50 বছর ধরে অশিক্ষিত রেখো, লাভ হলো না কোনো। কেন লোকসানটা কি দেখলে? তুমি আমি তো ভালোই করে খাচ্ছি না, আর বোধহয় চলবে না। এই আমাদের গদির লোভ পাবলিক না ঠিক ধরে ফেলেছে। এই তো টিভিতে টিভিতে গতকাল দেখলুম যে আমাদের ওই মাইনরিটি বন্ধুরা মিটিং করে বলছেন, জুজুর ভয় দেখিয়ে বা সেবার লোভ দেখিয়ে তাদের নিয়ে ওই দীর্ঘদিনের খেলা আর চলবে না। কাকে ভোট দেবেন তারা নাকি তারা নিজেরাই সব নির্ধারণ করবেন। কি অন্যায় কি অন্যায়! আমাদের দীর্ঘদিনের ধান্দাবাজি ধরা পড়ে গেলে তো খুবই বিপদ। গাল ভরা বাক্তাল্লা দিয়ে গদি দখলে ধান্দা, সে তো অনেকক্ষণ ধরে শেখাই বলছি আপনাদের জন্য, তোলা আদায় করতে গিয়ে দুটো মাস্তান ফতে ফিনিশ। আর আপনারা নিশ্চিত মনে নিজের মধ্যে ওই আমরা গাছি করছে না, পাবলিক যে কুয়ে সেনা হয়ে উঠেছে আপনারা ধরতেও পারছেন না। তাই তো চন্দনা, এই পাবলিকে আমাদের প্রতি এভাবে অনাস্থা বেড়ে চললে তো মুশকিল। কিছুই হাতে বিকব না, এবার তাহলে তো নতুন স্লোগান ধরতে হয়। স্লোগান কিচ্ছু হবে না, সেটা বুঝতে পারছেন না আপনারা? সাথুন সাথুন, শিক্ষা থেকে পাবলিক কে বঞ্চিত রাখলেও আপনাদের মজ্জাগত ডিসঅনেস্টি তারা গত 50 বছর ধরে বড় বেদনায় উপলব্ধি করেছে। তাই আপনাদের নেতৃত্বের দ্বারস্থ না হয়ে পাবলিক নিজেই নিজের পথ খুঁজে নিচ্ছে। সততা এবং রাজনীতি দুটো একসঙ্গে ইদানিং চর্চা করা সম্ভব নাকি মজুমদার সাহেব? আদর্শগত বিশ্বাস থাকলে না পারার কারণ কি চন্দনা? কি জানো আপনি শর্মা? এবারে বোধহয় দস্তিদার সাহেব চিতাবাককে চামড়ার রং পাল্টাতে অনুরোধ করবেন। এই দেখো তো চন্দনা, কত কাঠ খড় পুড়িয়ে লোকসভায় পা রেখেছি, পায়ের উপর পা দিয়ে বাকি জীবন কাটাবো বলে বলো, তাই না? বটেই তো বটেই তো। আর ইনি পরামর্শ দিচ্ছেন কি না, পাবলিকের জন্য প্রাণপাত করতে। ওরে আমার, যেন আমাদের প্রাণ মাগ না। সে যে বলে জন্ম থেকে জন্মভূমির জন্য বলি প্রদত্ত, যেন আমরা তেমন পাঠা যে নিজের আখের না গুছিয়ে পরের জন্য প্রাণ দিতেই এসেছে। তুই আবার আমার কোলে চড়েছিস, নাপ নাপ প্রাণে মারবি নাকি? মনে রাখবেন এটা গেড়া বাজার পুলিশ থানা,
আমরা মাস্তানও বুঝি না, নেতাও বুঝি না, থানায় বসে আপনারা অ্যান্টি সোশ্যাল বাকতাল্লা দেবেন আর আমরা শুনে যাব? তা হবে না। সার্জেন্ট মজুমদার, মজুমদার, এদের এদের বাইরের রাস্তা দেখাও এক্ষুনি। সালাম সাহেব, এই লোকগুলোকে না ওই বাহার জয় কা রাস্তা দেখাও। আপনি দেখাটা নিয়ে রমান সাহেব, মায়ের দরওয়াজা আছে খাসাক যাই, নমস্তে, রাম রাম, জয় হিন্দ। কি আপনাদের এত বড় সাহস? হ্যাঁ, আমি এক্স মিনিস্টার আর আমাকে কিনা এই চোরের মায়ের বড় গলা। আউট আইছে, আউট। আজ আমরা আউট অফ অ্যাসেম্বলি বলে খুব রোয়াব দেখাচ্ছেন না? সামনে ইলেকশন, আবার পাবলিক কে ভালো ভালো বক্তৃতা টুপে পড়িয়ে ভোটে জিতে আসব, তখন আবার দিদি বিক্রি করে বড় ফায়দা তুলবেন। আপনাদের মতো লোকেরাই ওই সম্মানীয় পার্লামেন্টকে নোংরা খোঁড় বানিয়েছে জানেন। দয়া করে এই থানা ত্যাগ করে রওনা দিন, আমরা গোবর জলে ছড়া দিয়ে বিশুদ্ধ করে নিই। এটা কিন্তু ভালো বললেন না স্যার, এরকম দামি মানে লোকগুলোকে এভাবে অপমান। চোর চোরটা বিবেক বিচার আমার মন। এ পচু, তুই ফের টায় টায় করতে যা, ফুট 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 আছে। এ ঠিক আছে, চলুন স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করবেন না। আমি মহান মাস্টার খোকনদাস সাগরিদ, জবাব সবাই মিলে দেব। তোমাদের জবাব দিয়ে নিবার জন্য মানুষ প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আজকের কাগজে তার একটি ছোট খবর, বুঝতে পারছ? হ্যাঁ, পঞ্চাশ বছর ধরে, ইয়েস পঞ্চাশ বছর ধরে তোমরা পাবলিক কে নিয়ে গেন্ডুয়া খেলেছ। এবারে সে খেলা নিশ্চয়ই শেষ হবে। শেষ হবে, ঘেঁচু হবে। আবার মিনিস্টার হলে আমি আবার চুরি করে ফাঁক করে দেব, দেখি কে আটকায়। যুগ যুগ জিও। আমি চাই আবার হাং পার্লামেন্ট, আবার চড়া দামে বিবেক বিক্রি সুবর্ণ সুযোগ। যুগ যুগ জিও। এবারে ঘরে ঘরে তোলা আদায় করবো, ঘরে ঘরে লুটি পুটে খাওয়ার কোন সুযোগ ছাব না। যুগ যুগ জিও কাকা, যুগ যুগ জিও। স্যার খারাপ লাগছে, জল জল খাবার জল নয়, গঙ্গা জল, গঙ্গা জল আর ঝাঁটা চাই। থানাটাকে একেবারে নোংরা করে দিয়ে গেছে। বৃষ্টিতে কোন ঝাঁটায় সাফ করবেন স্যার? ওরা তো সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে তাহলে দেশটাকে চিরকাল এদেরই করে খাওয়ার জায়গা হয়ে থাকবে মজুমদার? না স্যার, আমি জানি পাবলিক একদিন এদের স্বরূপ চিনবে চিনবে, তারাই একদিন এদের প্রকৃত গণিত শেখাবে। কথায় আছে না, আপনি সবাইকে কিছুদিন ভাঁওতা দিতে পারেন, কিছু লোককে হয়তো চিরকালই ভাঁওতা দিতে পারেন, কিন্তু সবাইকে সর্বকালের জন্য ভাঁওতায় ভুলিয়ে রাখতে পারেন না, তারা সম্ভব নয়। কারেক্ট।